Hello viewers! ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি তো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো কারণ অনেকদিন পর তোমাদের সাথে আমি আজকে ভিডিওতে নিয়ে এসেছি কারণ দেখো কিছু পার্সোনাল কারণ এবং পার্সোনাল প্রবলেমের জন্য আমি তোমাদের এতদিন ভিডিও দিতে পারিনি অনেক চেষ্টা করেছি কিন্তু চেষ্টা সত্ত্বেও আমি তোমাদের ভিডিও আনতে পারিনি কিন্তু দেখো লাস্ট আমি প্রবলেমগুলো রিকভার করে তোমাদের সামনে চলে এসেছি তো তার জন্য দেখো সামনে রেলের এক্সাম রয়েছে তো লাস্ট আমি যদি ফিফটি ডেজ চ্যালেঞ্জ হিসাবে যদি এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি তো সেই ক্ষেত্রে তোমরা যদি পঞ্চাশ দিন এবং তোমরা যদি আমার সঙ্গে থাকো তো সেই ক্ষেত্রে আশা করি তোমাদের যারা এনটিপিসি एग्जाम এক্সাম বা রেলের এর এক্সাম দেবে তারা আশা করি অনেকটাই গরম পাবে আমি যেই প্রশ্নগুলো দেবো সেখান থেকে তো বন্ধুরা তার জন্য তোমাদের কী করতে হবে যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখিও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং অবশ্যই লাইক করে দেবে কারণ দেখো এই ধরনের ভিডিও তোমাদের অবশ্যই আমি প্রতিনিয়ত আনার চেষ্টা করবো কারণ দেখো তোমার লাইক না করলে আমার নোটিফিকেশান বাড়বে না তো যাই হোক না কেন তো দেখো এছাড়াও আজকের কিছু কিছু আকর্ষণীয় ভিডিওর মধ্যে কিছু কিছু আকর্ষণীয় ব্যাপার রয়েছে যেগুলো আমি তোমাদের ভিডিও শেষে কিছু কথা বলবো তো যাই হোক দেখো আজকে বেশি কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করি দেখো আজকের ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে সেটি কী কোশ্চেন রয়েছে দেখো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি দেখো যেই প্রশ্নগুলি আমি দেবো না কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন তোমাদের দেওয়ার চেষ্টা করবো কারণ দেখো আমি তোমাদের একটা জিনিস ভেবেছি দেখো অনেকেই অনেকে যেটা চায় কি অপশান চায় এবং অনেকে কি অপশান চায় না তো আমার যেটা মনে হয় দেখো তোমরা যদি অপশান ছাড়া পড়ো তো সেই ক্ষেত্রে তোমাদের বেটার হবে তো সেই ক্ষেত্রে তোমাদের আমি অপশান দেয়নি আর কিছু কিছু প্রশ্ন এমন থাকে যেগুলো তোমাদের অপশন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হবে তো সেই ক্ষেত্রে তোমাদের অপশনগুলো বলে দেবো কিন্তু আমি ভিডিওতে অপশনগুলো তোমাদের দিইনি তো তার জন্য তোমাদের প্রথম থেকে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকতে হবে তো দেখো ফার্স্ট কোশ্চেন আজকে কি যেটি রয়েছে সেটি কী রয়েছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি তো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই এই এর উত্তরটি কী হয়ে যাবে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী হয়ে যাবে এর সঠিক উত্তর তো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখো ভারতের তোতা পাখি কাকে বলে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি ভারতের তোতা পাখি কাকে বলা হয় তো তোমাদের যদি এই প্রশ্ন ধরো যদি অপশান চাই তো অপশান তোমরা এরকম নিতে পারো যে আমি বালগঙ্গাধর তিলক রাজা রামমোহন রায় জয়প্রকাশ নারায়ণ আর একটা হলো আমির খসরু তো সেই ক্ষেত্রে আমির খসরু হয়ে যাবে সঠিক উত্তর তো এরকম যদি অপশান দিয়ে যদি তোমাদের করাতাম তো সেই ক্ষেত্রে তোমাদের হয়তো অনেকে সুবিধা হয় কিন্তু দেখো সুবিধার থেকে অসুবিধাটা আমার যেটা মনে হয় বেশি হতো কারণ দেখো অপশান ছাড়া যদি তোমরা করতে পারো তো পরীক্ষা হলে তোমরা কী করবে এক চান্সে কোশ্চেনটা ধরে ফেলতে পারবে যদি যখনই প্রশ্নটা কমন চলে আসবে তো যাই হোক বেশি কথা না বলে থার্ড প্রশ্ন চলে যাবে দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে কী রয়েছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু হলে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন চার নম্বর প্রশ্ন কি আছে নেতাজি কোথায় আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করেন তো নেতাজি কোথায় আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করেন সিঙ্গাপুরে তো এটাও এরকম একটা প্রশ্ন আসতে পারে যে আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন কে করেছেন তো সেই ক্ষেত্রে হয়ে যাবে কি নেতাজি তো যাই হোক না কেন তো নেতাজি কোথায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন সিঙ্গাপুর কারণ দেখো একটা কোশ্চেনের ভিতরে অনেক সময় কী কী থাকে দু তিনটি কোশ্চেন পাঁচ থাকে তো আমি তোমাদের অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক না কেন নেক্সট কোশ্চেন যেটি রয়েছে সেটি কী আছে দেখো কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি ইলতুৎমিস মিস কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন তারপরে কোশ্চেন ছ নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো ঝুলন্ত দরজা নির্মাণ করেছিলেন কে তো ঝুলন্ত দরজা কে নির্মাণ করেছিলেন আকবর তো দেখো আমি কতগুলি ইতিহাসের প্রশ্ন দিয়েছি কারণ দেখো এন টি আমি আগে আগেরবার যখন এন হয়েছিল তো সেই সময় বিভিন্ন রকম প্রশ্ন দেখেছিলাম এবং এবার যে তোমাদের যেহেতু টিসিএস কোশ্চেন করবে তো টিসিএসের কোশ্চেন প্যাটার্ন কীরকম সেই অনুযায়ী যদি তোমাদের ওই কোশ্চেনটা কোশ্চেনগুলো যদি হয়ে থাকে তো এই ধরনের প্রশ্ন খুবই আসার সম্ভাবনা রয়েছে কারণ প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন তোমাদের পড়াটা খুবই ইম্পর্টেন্ট কারণ দেখো কারণ এই ক্ষেত্রে একটা বিগ কম্পিটিশন তো তোমরা জানো সেই ক্ষেত্রে তোমাদের প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক না কেন ঝুলন্ত দরজা কি নির্মাণ করেন আকবর এটা তোমাদের বলে দিয়েছে তো নেক্সট কোশ্চেন দেখো আরেকটা হিস্ট্রি কোশ্চেন কী দিয়েছি বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল বিভিন্ন সাল থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি প্রতিটা কভার করে দেব কিন্তু দেখো যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সালগুলোই আমি তোমাদের দেব। কারণ দেখো প্রতিটা প্রশ্ন মনে রাখাও সম্ভব না কারণ হিউজ পরিমাণে একটা সিলেবাস রয়েছে তো সেখান থেকে যদি তোমাদের মোটামুটি আমি যদি মোটামুটি যদি যা ডে আছে যতগুলো মোটামুটি করে নিতে পারব তোমার এক্সামের আগে তো সেই ক্ষেত্রে যদি তোমাদের মোটামুটি আমি মোটামুটি হাজারখানা কোশ্চেন যদি করাতে পারি তো সেইখান থেকে মোটামুটি তোমরা যদি প্রতিটা প্রশ্ন ফলো করতে পারো মোটামুটি দেখা যাগা দেখা গেল তোমাদের তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স তারপর তোমাদের যে তোমাদের যে জি কে রয়েছে সরি তোমাদের জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রতিটা থেকেই তোমাদের আমি মোটামুটি কোশ্চেন আমি দেবো তো সেক্ষেত্রে আশা করি মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে এই ভিডিওগুলো যদি তোমরা প্রতিনিয়ত ফলো করতে পারো মোটামুটি হাজার কোশ্চেন দেবো হাজার কোশ্চেনের মধ্যে আশা করি তোমাদের কমন চলে আসবে দেখো এই ক্ষেত্রে একটা তোমাদের কথা বলে রাখি দেখো তোমাদের যদি পনেরো হাজার কি কুড়ি হাজার কোশ্চেনও দেওয়া হয় কেউ দেয় তো সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কেউ কমনের নিশ্চয়তা দিতে পারে না কারণ দেখো টিসিএস একটা যে ধরনের কোশ্চেন করে সেই ধরনের টাইপের তোমাদের কোশ্চেনগুলো আমি তোমাদের দিতে পারি প্রোভাইড করতে পারি তো যাই হোক না কেন নেক্সট কোশ্চেনের চলে যাব নেক্সট কোশ্চেন কি আছে বাংলায় ফরাসিদের প্রথম ঘাঁটি কোথায় ছিল তো এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে কি চন্দননগর নেক্সট কোয়েশ্চেন কি আছে এ নেশান ইন মেকিং গ্রন্থটির রচিতকে তো তোমরা এই যে প্রশ্নটা এই প্রশ্নটার মাঝে তোমাদের একটা কথা বলি দেখো এই আগে যে গ্রুপ ডি বা গ্রুপ ডি যে এক্সামটা হয়েছিল তো সেই সময় কি বিভিন্ন রকম গ্রন্থের নাম দিয়ে দিয়েছিল সেই গ্রন্থটির কার রচিয়তা যেমন তোমাদের একটা প্রশ্ন দিয়েছিল দি এক্সামের বইটি কার লেখা তো এই ধরনের যেমন নরেন্দ্র মোদী এই ধরনের প্রশ্ন খুব রিপিট হয়েছিল তো সেই ক্ষেত্রে এই ধরনের যে গ্রন্থগুলো রচিয়তা এই ধরনের প্রশ্নগুলো কী ইম্পর্টেন্ট প্রশ্ন তো এইগুলো একটু তোমাদের অবশ্যই মনে রাখাটা দরকার বলে আমার মনে হয় তাই এগুলো আমি তোমাদের অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে তোমরা চিহ্নিত করবে এবং এইগুলোকে তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে যাই হোক না কেন তাহলে তারপরে প্রশ্ন কি চলে যাবো কলকাতা কর্পোরেশনের ভারতীয় সরি সরি কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র কে ছিলেন চিত্তরঞ্জন দাস হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো নাগাল্যান্ডের রাজধানীর নাম কি তো দেখো নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা তো এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি দেখো যেটা টিসিএস যেটা করে থাকে তো সেই ক্ষেত্রে ওরা কী করে বিভিন্ন রকম রাজধানীগুলো বলে দেয় যেমন তোমাদের যদি এখন প্রশ্ন করা হয় যে বাংলাদেশের রাজধানীর নাম কি তখন তোমরা বলবে কি ঢাকা এছাড়াও যদি তোমাদের এখন বিভিন্ন ধরো যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের রাজধানী নাম কি কলকাতা তো এইরকম প্রতিটা রাজ্যের রাজধানী থেকে বিভিন্ন রকম প্রশ্ন প্রশ্ন যেগুলো আগেরবার বার এসেছিলো যখন যারা গ্রুপ ডির এক্সাম দিয়েছ তারা অবশ্যই আশা করি জানো তো সেই ক্ষেত্রে নাগাল্যান্ডটা খুবই ইম্পর্টেন্ট তো নাগাল্যান্ডের রাজধানীর নাম কহিমা এটা তোমরা জেনে রাখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খাতায় নোট করতে পারো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ভেরি ভেরি ইজি প্রশ্ন এবং খুবই ভাইটাল প্রশ্ন তো মুম্বাই হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী তো এটা হয়ে যাবে কি পক প্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে নেক্সট কোয়েশ্চেন সার্কের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত তো তোমরা সবাই জানো সার্কের মুখ্য কার্যালয় হচ্ছে অবস্থিত হচ্ছে কাঠমান্ডু নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো প্যাগোডার দেশ বলা হয় পরিচিত কে তো প্যাগোডার দেশ কাকে বলা হয় মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয় তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও নেক্সট কোশ্চেন চলে যাব পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি তো পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি শহেদ্রী পর্বতমালা নেক্সট কোশ্চেন দ্বীপ কোথায় অবস্থিত এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট দেখো প্রতিটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার মধ্যেও যেগুলো ভেরি ভাইটাল কোশ্চেন বলে আমার মনে হয় সেগুলোকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখে লিখে দিচ্ছি এবং তোমরা আশা করি এগুলো খাতায় একটু নোট ডাউন করে নেবে তো দেখো মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে কোন রাজ্যে অসমে অবস্থিত নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের কোন গ্যাস অধিবেগ্ন রশ্মি শুষে নেয় তো ওজন গ্যাস নেক্সট কোশ্চেন যে গ্যাস নিজে জলে না এবং অপরকে দহনের সহায়ক নয় সেই গ্যাসটির নাম কি দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা আশা করি তোমরা একটুখানি নোট ডাউন করে নেবে দেখো এই প্রশ্নটা যদি তোমাদের আমি অপশান দিই তো এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে নাইট্রোজেন মানে ও নাইট্রোজেন কখনোই নিজে জলে না। কিন্তু অপরের দহনকে দহনে সাহায্যও করে না তো সেই ক্ষেত্রে সেই গ্যাসটার নাম কি নাইট্রোজেন এছাড়াও তোমাদের যদি আমি তিনটি অপশান বা আর যে তিনটি অপশান আমি তোমাদের দিতে পারি দেখো এছাড়া হাইড্রোজেন অক্সিজেন এবং ক্লোরিন তো হাইড্রোজেন অক্সিজেন এবং ক্লোরিন এবং নাইট্রোজেন এই যদি চারটি অপশান থাকে তো চারটি অপশানের মধ্যে নাইট্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর আর যে তিনটি গ্যাসের নাম বললাম এগুলো অবশ্যই সহায়ক নয় তো যাই হোক এগুলো একটা আমি যদি অপশান চাও তো সেই ক্ষেত্রে তোমাদের আমি অপশান এগুলো দিয়ে দিলাম কারণ এই প্রশ্নটা একটু অপশনাল দিলে বেটার হয় তো যাই হোক তারপরে দেখো একটা নেক্সট কোশ্চেন কি আছে অ্যাসপারিক সরি অ্যাসকার্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে তো ভিটামিন সি এর নাম হলো অ্যাসকার্বিক নেক্সট কোশ্চেন অ্যালুমিনিয়াম থেকে কী পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো বন্ধুরা অ্যালুমিনিয়াম থেকে কি পাওয়া যায় যদি তোমাদের এই প্রশ্নটা অপশান চাই তো বক্সাইড ল্যাটেক্স মাইকা আর ইউরেনিয়াম এই যদি এই চারটে অপশান যদি তোমাদের দেওয়া হয় তো সেই ক্ষেত্রে বক্সাইড হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সাধারণ উষ্ণতায় তরল অধাতু কোনটি তো বন্ধুরা সাধারণ উষ্ণতায় তরল অধাতু হলো ব্রোমিন তো তোমরা যদি এই প্রশ্নটার একটু অপশান দিলে বেটার হবে তাই তোমাদের অপশানটা আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি দেখো দেখো অপশানগুলোর মধ্যে তোমাদের থাকতে পারে পারত সিজিয়াম ব্রোমিন এবং আয়োডিন কি কি অপশানের মধ্যে থাকতে পারে পারত সিজিয়াম ব্রোমিন এবং আয়োডিন তো সেই ক্ষেত্রে তোমাদের ব্রোমিন হয়ে যাবে সঠিক উত্তর যেটি তোমাদের সাধারণ উষ্ণতায় একটি তরল এবং অধাতু নেক্সট কোয়েশ্চেন সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার স্মৃতিকে কি বলা হয় তো বন্ধুরা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার স্মৃতিকে তোমরা কি বলা হয় এটা কি বলে স্মৃতিক ক্ষয় দেখো বন্ধুরা একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে তো স্মৃতিক ক্ষয় তো যাই হোক তোমার বোঝা যাচ্ছে তাও তোমাদের আমি লিখে দিলাম স্মৃতিক্ষয় তো স্মৃতিক্ষয় হয়ে যাবে উত্তর মানে সম্পূর্ণ যে নষ্ট হয়ে যাওয়ার স্মৃতিকে আমরা স্মৃতিক্ষয় বলে থাকি নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন এবং আজকে চব্বিশ নম্বর প্রশ্ন কী রয়েছে প্রাচীর প্রধানত কোথায় পাওয়া যায় তো দেখো প্রাচীর প্রধানত কোথায় পাওয়া যায় এই প্রশ্নটার অপশান দেওয়াটা খুব ইম্পর্টেন্ট দেখো যদি অপশানে থাকে অপশান এ যদি থাকে প্রাণী কোষে অপশান বি যদি থাকে উদ্ভিদ ও প্রাণীকোষ উভয়ে অপশান সি যদি থাকে উদ্ভিদ ও ব্যাকটেরিয়ার উভয় কোষে এবং অপশান ডি যদি থাকে কেবলমাত্র ব্যাকটেরিয়ার কোষে তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি উদ্ভিদের ব্যাকটের উদ্ভিদে এবং ব্যাকটেরিয়া উভয়ই উভয় কোষেই পাওয়া যায় কোষপ্রাচীর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া উভয় কোষেই পাওয়া যায় কোষপ্রাচীর নেক্সট কোশ্চেন যদি দেখো এরকম থাকে যে কোষপ্রাচীর প্রধানত কোথায় পাওয়া যায় হয়তো অপশানে শুধু থাকলো যে ব্যাকটেরিয়ায় আর হয়তো অপশানে উদ্ভিদ কোথায় উল্লেখ নেই তো সেই ক্ষেত্রে শুধুমাত্র ব্যাকটেরিয়ায় হয়ে যাবে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব প্রাণীকোষের কোষ বিভাজন হয় তার নাম কি তো প্রাণীকোষের যে কোষ বিভাজন হয় না সরি হয় না তো বন্ধুরা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো প্রাণীকোষের যে কোষ বিভাজন হয় না সেটি কি সেটি হল স্নায়ুকোষ তো যেইটি হয় মানে প্রাণীকোষে যে কোষ বিভাজন হয় সে ছাড়া যেমন কোষ অস্থিকোষ রক্তকোষ প্রত্যেকটাতেই তোমার কি হয় কোষ বিভাজন হয় শুধুমাত্র স্নায়ুকোষে হয় না তো সেই ক্ষেত্রে স্নায়ুকোষ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো তোমাদের যেই ইম্পর্টেন্ট প্রশ্ন বোনাস প্রশ্ন নিয়ে চলে এসেছি দেখো এই পঁচিশটা প্রশ্ন তো ডেলি থাকবেই এছাড়াও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বোনাস কোশ্চেন যেইগুলো মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন সেই প্রশ্ন আমি তোমাদের নিয়ে চলে এসেছি দেখো তো দেখো নেক্সট কোশ্চেন কী আছে এখনও পর্যন্ত পৃথিবীতে সবথেকে বড়ো প্রাণী কোনটি এই প্রশ্নটা হলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো যদি অপশানে এরকম থাকে দেখো অপশানে যদি এরকম থাকে ডাইনসর তিমি মাছ হাতি অ্যানাগোন্ডা তো সেই ক্ষেত্রে তিমি মাছ হয়ে যাবে সঠিক উত্তর কারণ তিমি মাছ একটা প্রাণী তো তোমরা জানো তো দেখো এই প্রশ্নটা অপশানে যদি এই চারটে অপশান থাকে ডাইনোসর তিমি মাছ হাতি এবং অ্যানাগণ্ডা তো সেই ক্ষেত্রে তিমি মাছ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বোনাস কোশ্চেনের মধ্যে আরেকটি প্রশ্ন কী আছে পতঙ্গের কয় জোড়া পা থাকে তো বন্ধু বন্ধুরা পতঙ্গের কয় জোড়া পা থাকে তিন জোড়ার তো টোটাল কয়টি ছটি এই দেখো এই প্রশ্নটা অনেক সময় কী হয় পতঙ্গের কয়টি পা থাকে তো সেই ক্ষেত্রে কী করে বন্ধুরা তিন চার পাঁচ ছয় এরকম যদি অপশন যখন দিয়ে দেবে তোমরা ওরা তো তিন জোড়া পড়ে গেল তিন তিন এরকম একটা পড়ে গেলো কিন্তু তিন জোড়া মানে ছটি তো সেই ক্ষেত্রে কিন্তু ছটি হয়ে যাবে তো এইগুলো তোমরা অবশ্যই একটু করে ভালো করে খেয়াল করবে এবং যেগুলো আমি ভিভিআই বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে তোমাদের আমি বলে দিলাম সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবার প্রতিটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এবং এরকম ধরনের ভিডিও পাও এছাড়াও দেখো আমি বিভিন্ন রকম জিআই এবং ম্যাথের ক্লাস নিয়ে আসবো তো তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের ভিডিও চাও শুধুমাত্র রেলের গ্রুপ ডি এবং এন টিপিসির সামনে যে এক্সাম সেটা নিয়ে আমি ভিডিও দেবো আদার্স কোনো কিছু নয় কারণ আমি চাই যে যে কদিন আছে রেলের গ্রুপ ডির এক্সাম বা এন টি এক্সাম যে কদিন আছে সেই কদিনে তোমরা মোটামুটি আমার কাছ থেকে যে কোশ্চেনগুলো পাবে সেগুলো মোটামুটি অনেকটা নিশ্চয়তা থেকে তোমরা একটা সবলতা পাও সেক্ষেত্রে অনেকটা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাও এবং হিউজ পরিমাণে তোমরা আমার চ্যানেল থেকে তোমরা কোয়ালিফাই করো এবং এক্সাম প্রিপারেশান স্টাডি থেকে তো যাই হোক না কেন তার জন্য তোমাদের অবশ্যই আমি চেষ্টা করব যতটা পারবো তোমাদের হেল্প করার জিআই ক্লাস ম্যাথ ক্লাস জি কে ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কিন্তু প্রতিটা সেটের ভিতরে আমি ভাবলাম যে প্রতি এখন তাকে যেহেতু টাইম নেই তো সেটগুলো যদি তোমাদের করে দিই ফের ভেবে ইম্পর্টেন্ট তাহলে সেই ক্ষেত্রে তোমাদের খুবই সুবিধা হয় তো সেই তোমাদের সেট ওয়ান নিয়ে হাজির হয়ে গেলাম এছাড়াও তোমাদের বিভিন্ন রকম ম্যাথের চাপ্টার নিয়ে আমার আসার ইচ্ছা আছে করানো তোমাদের বিভিন্ন রকম ধরো একদম পুরো মোটামুটি শেষ করে দেবো হয়তো পার ডে হয়তো একটা করে কি দুটো করে ভিডিও দেবো তো সেই ক্ষেত্রে জিআই যেইগুলো প্রবলেম আছে মানে যেহেতু তোমরা যে কোনো বিষয় অনেকে ক্যালেন্ডার নিয়ে সমস্যা থাকে অনেকে ওয়াচ নিয়ে সমস্যা থাকে অনেকে কোডিং টিকোডিং নিয়ে সমস্যা থাকে তো বিভিন্ন রকম প্রবলেমগুলো নিয়ে আমি তোমাদের চলে আসবে এবং অনেকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর একটা জিনিস থাকে সেটা হলো কি তোমাদের সিদ্ধান্ত বিবৃতি যেগুলো খুবই ইম্পর্টেন্ট তো সেইগুলো নিয়ে তোমাদের অবশ্যই ভিডিও সামনে আসবে আশা করি নেক্সট ডে থেকে আমি কন্টিনিউ করতে পারবো এবং আজকের সেই ভিডিওর অনেকদিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম তো বন্ধুরা যারা আজকের ভিডিওতে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান কমেন্টটি মূল্যবান মতামতটি জানাবে কমেন্টে কারণ দেখো তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তোমরা কেমন ধরনের ভিডিও চাও শুধুমাত্র তোমাদের একটুখানি বলতে পারি যে রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির নিয়ে আমি তোমাদের অবশ্যই যাদের কোনো ডাউট আছে যে কোনো প্রশ্ন তোমরা আমাকে করতে পারো সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সঙ্গে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ